সব থেকে রসুলকে কে জ্বালাইছে বেশি? আবদুল্লাহ বিন উবাই। এই আবদুল্লাহ বিন উবাই রসুল্লাহকে এত জ্বালাইলো, মরার সময় ছেলে পাঠাই দিল রসুল্লাহকে, বলো আমার এই জন্য, আমি তো আমি যা করছি আমার তো দোজক ছাড়া উপায় নাই, তো রসুল্লাহর একটা জামা যদি আমারে দিতেন আর তিনি যদি আমার জানাজাটা পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামা দিয়ে দিলেন, জানাজা পড়তে রওনা হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওর জানাজা পড়বেন আপনি? এত কষ্ট দিল আপনাকে, ইসলামকে এত জ্বালাইলো, তার জানাজা পড়বেন আপনি? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, এদেরকে আমি ক্ষমা করব না। রাসূলুল্লাহ বললেন, আমি 70 বার মাফ চাইবো। আল্লাহ বললেন, 100 বারও যদি ক্ষমা চাওয়া হয় মাফ করা হবে না। আপনি যদি ক্ষমা চান অথবা ক্ষমা নাই চান, আমি তাকে ক্ষমা তো করবই না, আর কোনদিন এদের কবরের কাছে আপনি দাঁড়াবেন না। প্রিয় ভাই সব, মারদাঙ্গা করে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে পরিপূর্ণ মহব্বতের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে ইসলাম পৃথিবীতে এসেছে। সুতরাং যারা বোমা মারতেছে ওরা ইসলাম বোঝে নাই। ইসলাম মানেই তো শান্তি, ইসলাম মানে কি কন্ত? শান্তি।